আপনি তো আমি ব্যাক স্টেজে দেখতে পাচ্ছি আপনি অন্তত বেশ কিছুক্ষণ ধরে ছিলেন তাহলে আপনি তো শুনেছেন পুরোটাই আপনি কি ভেবেছেন আপনার মুখ থেকে ভালোভাবে শুনতে চাইতেছি মনোযোগ দিয়ে শুনি খারাপ ভাবে ওনার সামনে বলিনি আমি ভালোভাবেই বলেছি ওনাকে আপনার সামনে সেটাই তো আমি বল শুনতেছি কি কি বুঝাইতে চাইলেন নাকি নাকি উনি কি এখনো শুনতেছে আমার কথাটা দেখেন আমি ওনাকে যতটুকু ভালোভাবে বুঝিয়েছি এর চাইতে ভালোভাবে আর যাকে হোক আপনাকে বোঝানো তো সম্ভব না আমি ওনাকে তো যেভাবে বুঝিয়েছি বুঝিয়েছি ওনাকে তো খারাপ ভাবে বুঝিয়ে মানে আপনাকে তো আমি কি কাউকে গালি দিয়েছি কারো বিরুদ্ধে বলতেছি তারপরে যদি আপনি বলেন যে আমি বালা না তাহলে কি বলবো আমি বলেন বালা লইয়া থাকতে বলবো তাই না কিন্তু আপনি তো নিজে শুনেছেন শুনে আপনি কি বলতেছেন বলেন যেমন ধরেন আপনার নবী আপনার আল্লাহ দাস প্রথাকে নিষিদ্ধ করেনি এখনো আপনার এই দাস প্রথা চালু দাস এবং দাসী এখনো চালু আছে তাই না আছে না ভাই চালু আছে না হ্যাঁ চালু আছে কোথায় চালু আছে আমি দেখিনি দাস দাস কি দাস বলতে কি বুঝাতেছেন কাজে লোক হ্যাঁ কাজে লোক কাজের লোক আপনি ইসলামের দাসদাসী বলতে কি বোঝায় আপনি আমাকে বলেন তাহলে কাজের লোক কি তখন একটা বোঝায় ইসলামের দাসদাসী বলতে কাজের লোক বুঝায় কাজের লোক তখন এখনকার দিনে স্ত্রী যেরকম ছিল এখনকার দিনের স্ত্রীরা কি এখনকার যেরকম ধরেন স্ত্রীর সাথে সহবাস করতে পারে ওই রকম তখন এটা আমি সঠিক ভাবে জানি এরকম ধারণা ওইরকম ছিল কিন্তু এখন এটা নাই

আরে ভাই ওটা করছে এখন অত্যাচারীরা এখন কোন মহিলারা যে নেয় শুনেন কোনো মহিলা যে বাংলাদেশ থেকে নেয় কখনো কি এটা বুঝাই নেয় সাথে এই কাজ গুলা এটাকে নিলে খারাপ হইতো না আমি এখানে মারমু

জোর না করে কিন্তু সম্ভব না তাই না ভাই না তাছাড়া সম্ভব না সম্ভব না তাহলে জোর না করিয়া যদি সম্ভব না হয় এই যে জোর কইরা যে আমার নিয়ে গেলো আমার দাসী বানাইলো কেউ তো রাজি না

এই জিনিসটা যে ইসলামে আছে যে চিদ্ধ করে জিহাদ করে বা আক্রমণ করে আক্রমণ করে মেয়েদেরকে এরকম বন্দি করা বন্দি করে দাসী বানানো এই জিনিসটা আপনার ইসলামের মধ্যে যে চালু আছে আমাকে বলেন তো এই জিনিসটা ভালো না খারাপ এটা আগে চালু আরে ভাই এটা তো খারাপই হ্যাঁ ঠিক আছে আপনার কথা এটা এটা খারাপই হুম কাজটা খারাপ কাজটা খারাপ তাহলে এই খারাপ কাজটা আগে চালু ছিল এখন চালু নেই বলতে চাচ্ছেন তাই তো আগে 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 চালু ছিল হ্যাঁ এখন নাই এখন যে নাই এই যে জিনিসটা যে বলতেছেন যে নাই এটা কি জেনে বলতেছেন নাকি না জেনে এটা আমি জেনে বলতেছি কোথায় জানছেন কোরআনে হাদিসে তাফসিরে সিরাতে কোথায় জানছেন এটা একটু আমাকে বলেন আমার তো কোরআনের কথা বলতে লাভ নাই কারণ আমি এটা তো জানি না এটা তার এখন এই আমাদের সমাজে তো এটা প্রচলন নাই সমাজে প্রচলন আছে আপনি কোন দেশে ও আচ্ছা আচ্ছা সমাজে নাই সেটা বলতে চাচ্ছেন কিন্তু ইসলামে তো আছে নাকি ইসলামেও নাই এটা এখন আচ্ছা আমি সমাজে আছে না সেটা আপনাকে জিজ্ঞেস করি আমি বলছি ইসলামে যে নাই সেটা আচ্ছা ইসলামে এটা নাই আচ্ছা ইসলামে যে নাই এই জিনিসটা আপনি আমাকে ইসলাম থেকে দেখাইতে পারবেন কোরআন থেকে বা কোনো কিছু থেকে দেখতে এটা দেখাইতে পারবেন না এখন কিন্তু এই জিনিসটা ইসলামে কুরআনে হাদিসে কোথাও আমি বলে দিচ্ছি এই জিনিসটা আপনি কোথাও কোনোদিনও দেখাইতে পারবেন না যে ইসলামে আর যাই করুক আর যাই করুক এই দাসী

যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দুজকে তার স্থান করে নিল কোন ব্যক্তির নিকট তার কোনো মুসলমান ভাই পরামর্শ চাইল কিন্তু সে তাকে ভ্রান্ত পরামর্শ দিল সে তার সাথে আর যে ব্যক্তি দলিল এটা শোনেন যে ব্যক্তি দলিল প্রমাণ ছাড়াই ফতোয়া দিল এই ফতোয়া দানের পাপ তার উপরই বর্তে এই যে আপনি একটা ফতোয়া দিলেন না আন্দাজ করে আপনি বললেন না যে আগে ছিল এখন আর নাই দাসের সিস্টেম দাস দাসের সিস্টেম

অনুমান সম্পর্কে আপনার আল্লাহ বারবার নিষেধ করছে অনুমান করে কথা না বলতে এবং আপনার হাদিসে আছে আপনার নবী বলছে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সেটা যাচাই না করে সেটা বলে বেড়ায় একজনের সামনে সে মিথ্যাবাদী এটা হাদিসের কথা আপনার কোরআন আপনার নবী বলছে হাদিসে আছে তাহলে দেখেন এই যে আপনি যে কথাটা বললেন না যে আগে ছিল এখন নাই এই কথাটা আপনি অনুমান করে বলছেন কিন্তু আপনার বলা উচিত ছিল যে না ভাই আমি জানি না হ্যাঁ আচ্ছা এই কথাটা বলার জন্য ধন্যবাদ আরো কথা আছে আজ হইতে নিষিদ্ধ করা হইলো দাস প্রথা এইরকম একটা লাইন কোরআনে হাদিসে তাফসিরে সিরাতে এমনকি মুকসিদুল মোমিন বইয়ের মধ্যেও এইসব কথা বলা নেই কারণ এইসব কথা আল্লাহ বলে নবী নবীও বলে আল্লাহ এবং নবী কোনোদিনও বলে নাই যে দাসপথা বাতিল করা হয়েছে কোথাও নেই দাসপথা আছে এবং এই কথাটা আমার না এই কথাটা আমি আপনাকে আপনার হুজুরের মুখ থেকে শোনাই আজহারি চেনেন না ভাই শুনতে পাচ্ছেন আপনার লাইনটাতে সমস্যা দেখা গেল এবং

রহমানি এই হুজুর পর্যন্ত কারণ ভবিষ্যতে যদি এরকম তখন যাতে করতে পারে এবং দাসী মানে সে অন্য একটা বলছে বলছে দাসী মানে সেমি ওয়াইফ উপপত্নী এইগুলা আপনার মিজানুর রহমান আজহারির বক্তব্য আপনি যদি বলেন আমি তার বক্তব্যটা শুনাই দিতে পারি মানে এই কথাটা যে আমি খালি বলতেছি তা না শুনবেন ঠিকই আছে উনি যে বলছে উনি ভুল বলছে

বছর আগে শোনেন চোদ্দশো বছর আগে তখন এরকম আপনার দিলেন নবী এবং তার সাহাবিরা করছে কিভাবে করছে আচ্ছা করছে ওই আপনি করে দেখে নিতে পারবেন কিন্তু আমি আপনাকে এখন দেখাতে পারি যে তারা যে করছিল এইটা হাদিসে আছে তাদেরই যে তাদের দাসি ছিল তারাই তারাই করছে তারা তারা ওই তাদের ওইটাই ছিল তখন এটা নিয়ম ছিল ওই জন্য করতে পারছে

মানে কমতি তাই না ভাই এটা তো আমার কমতি না মানে আপনার সময় নাই এটা কি আসলে আমাকে আপনি দোষ দিতে পারেন বা আমার সাথে কি এটা নিয়ে কোনো না না আপনার কারণে আপনি আমার উপরে হ্যাঁ তাইলে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি আমি তো সেটা নিয়ে করব তাই না আপনার যদি সময় না থাকে তাহলে আমি আপনি কি করতে পারেন যে আরেকদিন যেদিন আপনার সময় থাকবে যদি হয় আল্লাহ যদি তৌফিক দেয় আচ্ছা ভাই আপনার সাথে আপনার সাথে আমার একটা কথা জিজ্ঞাসা করা ছিল যে আমি ফোন দিছিলাম কথা বের হয়ে করবেন 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 কিন্তু আগে আপনি যে টপিকটা নিয়ে তুলছেন সেটা নিয়ে আগে একটু শুনে নেন একটু দেখে নেন তারপরে বলেন আপনি কি বিব্রত বোধ করছেন সেটা নিয়ে কথা বলতে হ্যাঁ আমি বিব্রত বোধ করতেছি আমি আমি ওটা নিয়ে কথা বলবো না কারণ আমি যে বিষয় জানি না শোনেন যুক্তিগত যুক্তির একটা ইয়ে আছে যদি আমি না জানি না বিষয় কিংবা ভবিষ্যৎ বিষয় না জানি ওই যুক্তি যুক্তিগত করে আমার লাভ নাই লাভ আছে কোনো মাসাল আপনি তো বললেন যে বিব্রত বোধ করতেছেন ঠিক আছে তাহলে আমি আপনাকে এটা নিয়ে জিজ্ঞেস করবো না আপনার ইমানে যেহেতু ঝাঁকি লাগতেছে আমি তাহলে এক কাজ করি অন্যদের উদ্দেশ্যে আমার ইমান ঝাঁকি লাগবো কেন আমি বলবো আপনি বললেন বিব্রত বোধ করতেছেন নিয়ে কথা বলতে না আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাইতেছি না আমি ঠিক আছে এই যে দেখেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লামের সাথে একটি বাঁধি ছিল যার সাথে রাসুল্লাহ সহবাস করতেন এতে আয়েশা এবং হাফসা রাসুল্লাহর সাথে লেগে থাকলেন পরিশেষে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই বাঁধিটিকে নিজের জন্য হারাম করে নিলেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন

কি বলবো যে না হইলে এ পৃথিবী হইতো না সে কে আমি কি তার সাথে আল্লাহ তালা সরাসরি এরকম কথা বলতো তার উপরে এরকম হাদিস নাজিল হইতো আমি কি আমার উপরে তা তার মানে হচ্ছে যে আপনি এগুলা করবেন না কারণ আপনি হচ্ছেন একটা মানুষ যার সাথে আল্লাহ কথা বলে না এবং যে কোনো নবী না এই জন্য আপনি এগুলা করবেন না তাই না ভাই আপনি কি করবেন কোনো দাস কাউকে দাস বানায় তার সাথে সঙ্গম করবেন এইভাবে আমি ওই জন্য করবো না

আপনার নবী যে দাসী সংগম করছে সেটা আপনি এই হাদিসটা দেখে তো জানছেন তাই না জানছেন না হাদিসটা দেখে আমি হাদিস তো বিশ্বাস করব না আপনি কে আপনার কথা আমি বিশ্বাস করব আপনি এডিট করে আপনি তৈরি করতে পারেন না আপনার কথা আমি বিশ্বাস করব কিসের জন্য আচ্ছা আচ্ছা কেন ভাই এই বিশ্বাস করে শুনেন আপনার কথা যদি আমি বিশ্বাস করি এ ঠিক হবে না তো আপনি কে যার কথা আমি বিশ্বাস করব ঠিক বলেছেন আর আপনি যে ইলম দিতেছেন যে এখন তো কি কমো আপনি আমার কথা বিশ্বাস করবেন না বা করতেছেন না খুবই ভালো কথা কোনো সমস্যা নাই এই যে এই হাদিসটা তাইলে এই হাদিসটা যেটা বলতেছেন যেটা অসম্ভব এটা হইতেই পারে আমি এডিট করে দেখাচ্ছি যে হাদিসটা কথা বলতে আপনার নবীন নামে আমি এগুলো বাজে কথা বলতেছি হ্যাঁ আমাকে বলেন তো কেন এটা বাজে কথা বা কেন এইটা হইতে পারে মানে আপনার নবী আসলে দাসী বা সম্ভব না কেন বলেন তো মানে আপনার নবী অনেক ভালো হ্যাঁ হ্যাঁ কেন ইসলাম আপনি যা দেখাই দেখাইতেছেন সব মনে হইতেছে কি যে নবী যা করছে সব খারাপ কাজ করছে এর আপনি দেখাইতেছেন না 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 কি দেখাই আমি দেখাইতেছি যে নবী যে ভুল করছে আমার কথা শোনেন আপনি যা দেখাইতেছেন নবী ভুল করছে কিংবা হাদিসে নাই কিসের জন্য কি এরা আসলো না

আমার প্রশ্নটা কি আচ্ছা তাই না ধৈর্য ধরে শুনতে হবে না তাইলে হ্যাঁ কোথায় আমি আল্লাহর গলি তিন নম্বর বাসায় থাকি আগে শোনেন আমার কথাটা ওগুলা পরে শুনেন সেটা হচ্ছে যে আপনার নবী

প্রচলন ছিল তখন আপনার নবীর মতো লোকজন মানুষকে জোর করে দাসী বানাইতো কিন্তু দাস কেন মেয়েরা বা কোনো মানুষ কি নিজে ইচ্ছে করে এরকম নিজের সম্মতিতে খুশিতে খুশিতে এরকম আরেকজনের দাস হওয়া আরেকজনের কাছে ধর্ষিত হওয়া এটা কি এটা করতে বলতে চাচ্ছেন আপনি তখনকার দাসী বলতেই শোনেন শোনেন তখন দাসী বলতেই বুঝান আমি তো আসলে ভাই যাই না এটা তো বলা আসলেই হবো আমার কি করবো ওই যে আপনি তো বলেন অনুমান করে তো এটা বলা বলবো আচ্ছা উনি অন্যায় করেন্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্টোর এই উনি যাই করছে সেটাই ভালো কাজ নাকি ভালো কাজ জন্যই উনি করছে যেগুলো ভালো কাজ করছে

আপনি ওই যে আপনার পাশে যেই ব্যক্তিটা এরকম কথা বলতেছে তার সাথে তার সাথে মানে হয় তাকে বলেন যে আমার সাথে কথা বলুক অথবা আপনি আমার সাথে কথা বলেন দুটার একটা করেন মানে এইভাবে তো আলোচনা হবে না ওই তো আপনাকে বলতেছে না ওই তো আমারে বলতেছে যা বলে আপনি কার সাথে কথা বলেন তাইলে আমার সাথে কথা না বলে আচ্ছা ও ওর কথা তো আমি শুনতেছি না ও যা মন চায় করুক আর আপনি আমার সাথে বলেন এন্ড কি হয় তাহলে আপনি ওর কথা আপনি শুনতেছেন না কিন্তু আপনার কথা তুই কোন কথা বলবো না বা তাকেই বলেন আমরা তার সাথে কথা বলি তাকেই বলেন না না তার সাথে না বলি আচ্ছা ওই আপনি বলেন

যে না এটা আগে ছিল এখন না এরকম না এটা এখনো আছে এবং এটা ভবিষ্যতেও থাকবে আপনার এটা উত্তর দেন ওইটা গেছে আমি আবার আরেকদিন আমার ধরেন আরেকটা প্রশ্ন আসলো প্রশ্নটা করবো কিভাবে বলেন এটা বাদ দিব কেন ভাই ওরা তো আমি তো আপনাদের কাছে যেটা এটা করেন আর আপনারা প্রশ্নটা করব কিভাবে আপনি যে আমাকে যেটা বলতেছেন সেটা আমি যে করব এটা মানে কেন মানে আপনি বললে আমি করব কেন কি আপনি বললে আমি করব কেন মানে আপনারা তো কনফিডেন্স কই পাইতেছেন আপনি কি কনফিডেন্স পাইতেছি এই যে আপনি যে বলতেছেন যে আপনি বললে আমি করব কেন আপনি আমাকে এইটার উত্তরটা দিচ্ছেন না ভাই এটা নিয়ে আলোচনা করতেছেন তাহলে আমি কি করে আপনার সাথে আলোচনা করব বলেন করতেছি আমি না জানি না ওই জন্য আমি আপনার সাথে আরে ভাই আপনার বললাম না এখানে আমার বিয়ে ওই প্রশ্ন বাদ দিলাম যাই বাদ দিলাম আপনার সাথে আমার আরো কথা আছে আরো প্রশ্ন আছে আমার জানা আছে ইসলাম বিষয়ে অনেক কিছু জানার আছে আমি এগুলা

সেখানে গণিমতের মালে নবীর পছন্দনীয় অংশ সেটা নিয়ে হাদিসটা বলা হচ্ছে সেখানে বলতেছে সাফিয়া ছিল নবীর গণিমতের মালের অংশ মানে আক্রমণ করে করে তাদেরকে বন্দি করে সেইটার মধ্যে একটা মেয়েকে সে বিয়ে করছে আর আগে যেটা ছিল হাদিসটা সেখানে বলা হচ্ছিল যে দাসী বানাইছে এখন আপনি আমাকে বলেন যে দাসী বানাকার বিয়েই করুক আক্রমণ করে তো করছে তাদেরকে তাই না তাহলে এইটা আপনি কি নজরে দেখেন সেটা একটু আমাকে বলেন আগে আমি এটা নজরে দেখবো না আমি তার বিষয়ে নজর দেখবো কেন সে কে সে আপনার দিলেন নবী

এই যেগুলো হাদিসের মধ্যে আমি দেখাচ্ছি যে আপনার নবী এই কাজগুলো করছে আপনি নিজেই কি সেই কাজগুলোকে তার মানে খারাপ কাজ বলতে চাচ্ছেন এগুলো আমি বানাই বানাই দেখাচ্ছি সেটা বলতে চাচ্ছেন আপনি কিন্তু অলরেডি

আমি একটা শব্দ বানাই বলিনি হাদিসে যেটুক লেখা আছে সেটুক রিডিং জাস্ট সেই জিনিসটা আপনি বলতেছেন যে এটা খারাপ বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যেগুলো খারাপ কিন্তু এগুলার অন্য ব্যাখ্যা জানলে তখন বুঝা যাবে যেগুলো আসলে খারাপ না তো তার মানে আপনি সেই ব্যাখ্যাটা এখনো পর্যন্ত জানেন না তাই আপনার কাছেও বা অন্য যে মানুষগুলো দেখবে তাদের কাছে ওইটা খারাপ এই জিনিসগুলো খারাপ মনে হবে তাই না ভাই হম হ্যাঁ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে এবার বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন কি বলতে চাইছিলাম

এখন আমি বলবো আমি বলতে আপনার ইসলাম অনুযায়ী সুদ জিনিসটা হারাম করা হয়েছে না হ্যাঁ হারাম সুদ যে খায় সুদের সত্তরটা আছে তার মধ্যে সর্বনিম্ন স্তরটা মায়ের সাথে জেনা করা আছে না ভাই হ্যাঁ আছে এটাই বলছিলাম কিন্তু ওই মহিলা তো এটুকু জানে না যে এটা আছে হ্যাঁ জানাইছি যিনি জানেন না তাকে তো জানাইতে হয় না ভাই জানাইতে হয় হ্যাঁ বলেন তারপরে কিন্তু এটা কিসের জন্য জানাইছিলেন ওনাকে এটা জানতে চাইলে আমরা কি না 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 উনি উনি তো আপনাকে প্রশ্ন করেন আপনি কিসের জন্য ওনাকে জানাইছিলেন তাহলে আলোচনাটা শুনবেন আমি ওই আলোচনা এখন আবার করব নাকি

আসলে আপনি ওনাকে যে বুঝাইলেন উনি তো আপনার কথা গেলে হহ করলো আমি শুনলাম ঠিক আছে ইসলামে কিন্তু আমি যেটুকু আমি বুঝছেন উনি তো খালি কি আমি যে আমি আপনার প্রশ্ন করতেছি উনি তো তাও উনি কি কোন দেশের লোক

একবার বলেন না ঠিক আছে কিন্তু এটা আসলে বাজিগ দৃষ্টি খারাপ দেখা যেতেছে দেখালে না আমি বলি যে দাসী লাগাইছে এটা যে খারাপ দেখা যায় বাজিগ দৃষ্টিতে শুনলে প্রথম শুনলে এটা যে খারাপ শোনা যায় এটা আপনিও বোঝেন তাই না ভাই নাকি দাসী লাগাইছে নবী এই কথাটা শুনতে যে খারাপ লাগে এটা তার মানে আপনিও বোঝেন তাই না আমি বুঝি হ্যাঁ এটা যে কেউ বুঝবে এটা যে কেউ বুঝবে যে একটা দাসী লাগানো এটা নবীর মতন একটা মানুষ সে কেমনে এই কাজ করতে পারে তার মানে এই জিনিসগুলো সত্য না তাই না ভাই হ্যাঁ সত্য না এইসবেন না আশ্চর্য আপনি যে বললেন যে নবী এরকম কাজ করতেই পারে না সেটা আগে আর আমাদেরকে সবাইকে ভালো করে বুঝাই দেন তাহলে তাহলে হয়তো আর বলবো না বলেন একটু বুঝাই বলেন যে রাশি লাগানো কেন খারাপ কাজ সেটা একটু আমাদেরকে বুঝাই বলেন তো

সঠিক ভাবে বুঝাবেন আমি তো সঠিক ভাবেই বললাম ভাই যে আপনার নবী এই যে দেখেন যুদ্ধ করে যুদ্ধ বন্দিনী বানায় সেই দাসীকে লাগাইছে এইখানে আমি আছি না আমি যে কথা আসতেছি আমি আমার কথা শুনেন

সেই হুজুরটা যে মাদ্রাসায় বাচ্চাদেরকে ধর্ষণ করে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করে সেই হুজুরের কথা আপনি আমাকে শুনতে বলতেছেন সেই হুজুরের কথা কি ইসলাম নাকি কোরআন হাদিস সব সব মানুষ তার এক না সব মানুষ তার এক না আপনি পড়া লেখা করেন নাই আপনি স্কুলে পড়া লেখা করেন নাই তাহলে সেই হুজুরগুলা যেটা বলে সেটার নাম কি সেটা কি ইসলাম হিসেবে মানুষ মানবে নাকি কোরআন হাদিসে যা লেখা আছে সেটা ইসলাম হিসেবে মানবে কোনটা এক রাশে ছাত্র হলো 100 জন একজন খারাপ দিকে যে সব ছাত্রই খারাপ এমন কোনো কথা না আপনি কি বলেন আমি বলছি এই যে কথা একটা খারাপ করছে দেখে সব হুজুর খারাপ যে খারাপ ইসলাম খারাপ আমি বলছি এই বায়ু সেনা হুজুর গুলা যা বলে সেইটা আপনি ইসলাম হিসাবে মানবেন বায়ু সেনা হুজুর ওদের কাছে আমি জামুকে হুজুর আপনি বললেন এখন আপনি বললেন যে ওদের কাছে ঠিক আছে এলাকার যাচাই করতে কোন হুজুর ভালো জানতো তারপরে আমি জামু কট না খাওয়া পর্যন্ত মামলা না হওয়া পর্যন্ত তো কেউ জানতেও পারে না যে সেই হুজুরটা দর্শক ছিল তিরিশ বছর তেত্রিশ বছর সে মাওলানাগিরি করছে হুজুরগিরি করছে সেখানে এরপরে যখন কট খেয়েছে তখন মানুষ জানছে যে এতদিন ধরে সে এরকম সেত তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার এলাকার ছেলেটা ইয়া হুজুরটা আপনারই এক চাচা তো মামা তো ভাইকে বলৎকার করতেছে না এটা আপনি জানবেন কি করে কট না খাওয়া পর্যন্ত জানবেন না তো তো কট খাওয়ার আগ পর্যন্ত ততক্ষণ তো আপনি ঠিকই তার কাছে হুজুর মনে করে তার কাছে ইয়া নিতে আসেন মাসালা নিতে যাবেন তাই না ভাই যাবেন না যতক্ষণ সে কট খায় নাই ততক্ষণ আপনি তাকে ভালো হুজুর মনে করে যাবেন না তার কাছে হ্যালো 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 বিনোদনটা শেষ করে দিল আচ্ছা আমরা পরের জন্য